নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর। আমি বিনয় ভরদ্বাজ, বঙ্গ কুম্ভ মেলা থেকে একেবারে থরথরি আপনাদের সামনে। ত্রিবেণীতে আমরা রয়েছি, ত্রিবেণীর ঘাটে শ্রী যেখানে কুম্ভর আয়োজন হয়েছে। এই কুম্ভ আয়োজনকে কেন্দ্র করে ব্যাপকভাবে ধর্মীয় যারা মানুষ রয়েছেন, ধর্মকে যারা বিশ্বাস করছেন, সনাতনে যারা বিশ্বাস করছেন, তারা এসেছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি শ্রী শান্তি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সরন্দম, এই শ্রী শ্রী ধাম ঠাকুরনগর মতুয়া মহাসংঘের তরফ থেকে। ঠাকুরনগর থেকে তারা এসেছেন, ঠাকুরনগর থেকে ভক্তরা এসেছেন, তারা কিন্তু এই মহাকুম্ভে এই স্নান করবেন, মহাকুম্ভে মিলিত হয়েছেন, তারা তাদের বক্তব্য তুলে ধরবেন, তার স্নান করবেন, জাগ্রত করতে এসেছেন। কুম্ভ এখান থেকে যেখান থেকে এসেছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসভা থেকে এসেছেন। বলুন কি কি উদ্দেশ্যে এসেছেন, কি খবর জেনেছেন, এদিকে তাকে একটু যদি বলেন। আমরা আমরা পশ্চিমবঙ্গের হুগলি ডিস্ট্রিক্ট ত্রিবেণী তিন দিন ব্যাপী যে কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলায় পূর্ণ আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আমরা এখানে দল আপাতত এসেছি, তিনটে দল, এবং আমাদের আরও দল আসবে। আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি এবং হুগলি জেলা কমিটির সভাপতি এবং তিন দিন ধরে আমাদের যে সাধু গোসাই পাগলরা, এরা আসছে, আরও আসবে। আমরা আমি হুগলি কি খবর জেনে এসছেন এখানে, এখানে যে কুম্ভ মেলা আদি যে 750 বছর আগেকার যে কুম্ভ মেলা, আদি কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা আবার পুনরাবৃত্ত 2 বছর ধরে চালু হয়েছে। তো আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও আমরা এই কুম্ভ মেলায় সামিল হয়েছি, এদের সঙ্গে সামিল হয়েছি। এই মেলা 3 দিন ধরে চলবে। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ ঠাকুরের জয়। অবশ্যই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে এসছেন অনেক ভক্তরা, ভক্ত পাগলরা আসবেন, এরা সঙ্গে এই 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 কুম্ভতে সামিল হয়েছে, তারা সংযোগিতভাবে সংযুক্ত হয়েছে, তারা কুম্ভ স্নান করবে, পুণ্য লাভ করবে, আর এই ধর্মের যে মহামিলন ঘটেছে এই কুম্ভকে সামনে রেখে তারা কিন্তু এখানে উপস্থিত হয়ে তারাও কিন্তু সনাতন ধর্মের প্রতিষ্ঠার জন্য তারা লড়াইতে আছে, তারা সনাতন ধর্মের প্রতিষ্ঠার কথা পাশাপাশি সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে সনাতনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য দিয়ে কাজ করছে, তারা এসেছে। পরপর আমরা দেখতে পাচ্ছি ভক্ত সাধুরাও এসেছেন, মহিলাও একজন এসেছেন, আমার মতুয়া সঙ্গ থেকে এসেছেন, কি কি করতে এসেছেন? আমরা কুম্ভ মেলা, এটা মানে আমরা সত্যিকারের কথা আগে আমার এই প্রজন্মের অনেকেই জানে না, তো আমরা নতুন করে এটা আবার জানতে পারলাম, পাচ্ছি, এবং সেই জন্য এসেছি কুম্ভ মেলা। মানে মানে বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। বিভিন্ন জায়গায় বাইরে যাওয়া হতো, এতদিন কুম্ভে বাইরে যেতে হতো, কিন্তু এবার ঘরের কাছেই কুম্ভ, এই জানতে পেরে কিন্তু আনন্দ, আর এই আনন্দে অংশগ্রহণ করতে এসেছেন। একদম একদম, স্নান করতে তো অবশ্যই এসেছি, পুণ্য স্নান যেটাকে বলে সেটা করব, আর বাদ বাকি সবার সাথে এনজয় করছি, সবাই সাধুরা, বিশেষ করে সাধুরা এসেছেন, সব এসছেন, আরো সন্ধ্যা বেলা আরো বেশি ভিড় হবে, সবাইকে নিয়ে আমরা আনন্দ করবো, এসব নিয়ে সবাইকে নিয়ে আনন্দ করবেন। আসছেন তারা, তারা রয়েছেন, আরো কিছু বাবাজিরা রয়েছেন, সাধু সন্তরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো। কোথা থেকে আসছেন মহারাজ? আমি কুম্ভ পরিচালনা সমিতি থেকেই বলছি, আমি স্টেজে ছিলাম, আপনি যখন ডাকলেন তখন নামতে পারিনি। মূলত 700, আপনি কোথা থেকে এসেছেন আর আপনার পরিচয় দেন আমাদের দর্শকদের সাথে? আমি স্বামী শিবাজি নন্দগিরি, এই কুম্ভ পরিচালনা সমিতির আমি একজন, কমিটিতে আছি, দায়িত্বে আছি। কোন আখাড়া? আমার হচ্ছে হরিদ্বার ভোলাগিরি আশ্রম নিরঞ্জনী আখড়া। নিরঞ্জনী আখড়া ভোলাগিরি আশ্রম থেকে এসেছেন স্বামীজি। হ্যাঁ বলুন, এই এই কুম্ভ আয়োজনের মধ্যে দিয়ে আপনার কি বার্তা দিতে চাইছেন আর কিভাবে দেখছেন এটাকে? মূলত এই যে কুম্ভ 4টি জায়গায় হয়, 4টি জায়গায় অমৃত পড়েছিল, সেটা প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী, ত্র্যম্বকেশ্বর এবং নাসিক। এই 4টি জায়গায় 6 বছর এবং 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ এবং অর্ধকুম্ভ হয়। না, 4টি জায়গা তো জ্ঞাত ছিল, এইটা তো জ্ঞাত ছিল না। এই যে কুম্ভটা আরো, যেমন বৃন্দাবনে প্রচলিত কুম্ভ হয় এবং নর্মদা তীরে একটা প্রচলিত কুম্ভ হয়েছে, এইখানে এই যে 700 বছর পূর্বে এইখানে যে কুম্ভ হতো, এইটা সায়েন্টিস্ট কাঞ্চন ব্যানার্জি, উনি প্রাচীন বই থেকে উনি পেয়েছেন,
তারপরে উনি বলেন বলার পর আমাদের মহামণ্ডলেশ্বর পরমানন্দ ভৈরব এবং সারদাত্মানন্দ মধু মহারাজ এবং আরো বড় বড় মহামণ্ডলেশ্বর সকলের গোটা পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন সন্তদের প্রয়াসে একটা সন্ত পরিচালনা সমিতি সকলে মিলে সমবেত হয়ে এই যে কুম্ভটা আমরা পুনরায় এটা চালু করেছি এর মধ্যে বিভিন্ন মহামণ্ডলেশ্বর মণ্ডলেশ্বর থানাপতি এবং দশ নামী সম্প্রদায় সকল সন্তরা এখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসেছেন এবং এই ত্রিবেণী এই যে কুম্ভ সম্মানে গঙ্গা যমুনা সরস্বতী এই যে ত্রিবেণী সঙ্গম এখানে মহাপ্রভু একটা সময় এখানে মহাপ্রভুর পদধূলি পড়েছিল এখানে গঙ্গাসাগর মেলা হওয়ার পর পদব্রজে সাধু সন্তরা এই পুণ্যভূমি এইখানে মিলিত হতেন বিভিন্ন আখড়া লাগতো এবং এই যে এখানে গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করে মুক্তি এবং মোক্ষ লাভের জন্য লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে স্নান করতো আগামীকাল সাই স্নান সকাল 9টা থেকে সাই স্নানের যোগ শুরু হয়ে যাবে আপনি আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের এই সাই স্নান চলবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে মূলত ভক্তরা মোক্ষ এবং মুক্তি লাভের জন্য ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় থেকে এইখানে পুণ্য স্নান করতে আসবেন অবশ্যই মোক্ষ আর মুক্তি পারফেক্ট শক্তি এই মোক্ষ মুক্তি আর শক্তি লাভের জন্য কুম্ভ স্নান করা হয় আর এই মুখ্য এই স্নান থেকে তারা এখানে মোক্ষ প্রাপ্তি করবে শক্তি আর মুক্তিও লাভ হবে গঙ্গা স্নানের পর তারা মিলিত হতেন সাধু সন্তরা আর এই এইখানে কিন্তু মিলিত হয়ে সেখান থেকে স্নান করে তারা পেতেন আর মহারাজের কাছে স্বামীজির কাছে আরো কিছু তত্ত্ব আমরা জেনে নেব এবার এই যে প্রথমবার এই এটা কুম্ভর মর্যাদা পেল গতবার থেকে শুরু হয়েছে যদিও কিন্তু মহামণ্ডলেশ্বরদের ধর্মীয় ভাবে প্রথমবার কুম্ভ অধিকার লাভ করলো এটাকে আপনি কিভাবে এতদিন তো আমরা বাইরে কুম্ভ স্নানের জন্য যেতাম এবার কি কুম্ভের প্রাপ্তি সেই মোক্ষ মুক্তি আর শক্তি লাভ কি এখান থেকে আমরা সেই একই মর্যাদায় কুম্ভ লাভ শক্তি লাভ করতে পারবো গত বছর মহামণ্ডলেশ্বররা ছিলেন না মূলত কয়েকজন সন্ত এবং আরো কিছু কিছু সন্তরা ছিল এবছর মহামণ্ডলেশ্বর পরমানন্দ ভৈরবজি মহামণ্ডলেশ্বর পরমানন্দ ভৈরবজি এবং মহামণ্ডলেশ্বর তেজসানন্দ গিরি এবং সারদাত্মানন্দ মধু মহারাজ এবং বেলুড় মঠ আদ্যাপীঠের মোরাল ভাই এবং পশ্চিমবঙ্গে এবং আমাদের নাগাদের যিনি থানাপতি কামাখ্যা থেকে এসেছেন নিত্যানন্দগিরি গঙ্গাসাগর থেকে এসেছেন নয়নগিরি এবং এই যে নাগা বাবাদের বিভিন্ন হিমালয় থেকে কন্যাকুমারী গান্ধার থেকে ব্রহ্মদেশ ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে থেকে সাধু সন্তরা যা এসেছে আরো অনেক সাধু সন্তরা নাগারা আসছেন প্রায় তারাও কালকে আগামীকালকে ধ্বনি লাগাবেন আমাদের 51টা কুণ্ড এখানে হয়েছে আরো কুণ্ড বাড়বে এবং বিশ্বশান্তি যজ্ঞের জন্য এ হয়েছে আজকে ওই কুম্ভের শিব অভিষেকারে সবকিছু হলো এবং এখানের প্রশাসনও অনেক সহযোগিতা করছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে মতুয়া মহাসংঘের বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের টিমও এসেছে এবং গৌড়িয়া মঠ ভক্ত মহারাজ উনিও আমাদের এইখানে সঙ্গে রয়েছেন এবং গৌড়িয়া মঠ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বিভিন্ন মঠ মিশন আখড়া দশ নামী সন্ন্যাসী মহামণ্ডলেশ্বর মণ্ডলেশ্বর থানাপতি প্রত্যেকের সমাগমে এবং একটা মিলিত প্রয়াসে কুম্ভ পরিচালনা সমিতির তত্ত্বাবধানে মহারাজরাই কুম্ভ পরিচালনা সমিতিতে আছে একটাই যে মেলা মানে মেলবন্ধন সকলের যে এই মেলবন্ধন সকলে মুক্তি এবং মোক্ষ লাভের জন্য এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণীর সঙ্গে পুণ্য স্নান করবেন আমি স্বামী শিবাজীনন্দ গিরি লাল বাবা আমি এই কুম্ভ পরিচালনা সমিতির এখানে অবশ্যই লাল বাবার বক্তব্য শুনলেন স্বামীজির বক্তব্য শুনলেন লাগাতার আমরা শুনছি আরো কামাখ্যা থেকে মহারাজরা এসছেন তাদের সাথেও কথা বলবো আমরা সরাসরি ওনাদের অঘরি বাবা এসছেন অঘরি বাবার সাথেও কথা বলবো আপনারা এই মহা যে মিলনস্থল এই যে সনাতনের যে মেলবন্ধন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সন্ত সমাজের মেলবন্ধন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মণ্ডলেশ্বরের পাশাপাশি যারা সনাতনের পথ প্রদর্শক রয়েছেন তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা উপস্থিত কমাখ্যা থেকে অঘর স্বামী এসছেন মহারাজ আপনার থোড়া পরিচয় দেন সমীর নাথ অঘরি
शमीर नाथ अघोरी जी हैं और बताएं कि आप क्या सुन के आए हो और कैसे देख रहे हैं इसको। ये महाकुंभ का एक अंश है, ये महातीर्थ का अंश है। जो जोगी लोग रहा यहाँ पे चांद किया था, महाकुंभ का मजा लिया था, वही लेके पुण्य धाम हुआ था। जैसे महाजोगी तेलंगा स्वामी, बामदेव, शंकर खापा, महाप्रभु, ये लोग, रामकृष्ण परमहंस, ये लोग यहाँ पे महाकुंभ में एक टाइम चांद किया था। एक कुंभ का मेला बहुत पुराना है। ना आपने बांग्ला बोलते जो सुविधा है बांग्ला बोलो। एक कुंभ अनेक पुरानो, एक कुंभर मजा जरा पे सनातन धर्म के जय जयकार कर, सनातन धर्म नहीं चलि, सनातन धर्म के पूजा करी, सनातन के हिंदुत्व बजाय रखी। मेला कतटा सहाय कर सारा पृथ्वी भूमि थी सनातन के संगठित कर कतटा सहाज्य कुंभ है। একদম একশোর মধ্যে একশো হবে। অবশ্যই মহারাজ অঘোরী মহারাজের বক্তব্য শুনলাম, সনাতনকে আবার সংগঠিত করা হবে সারা দেশ জুড়ে, কিন্তু এই বাংলা থেকে নতুন বার্তা যাবে, এক হওয়ার যে বার্তা, সনাতনকে এগিয়ে নিয়ে যাওয়া, সারা বিশ্বের কাছে সনাতনকে প্রতিষ্ঠিত করার, আবার পুনরায় প্রতিষ্ঠিত করার যে বার্তা এখান থেকে শুরু হবে, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। আপনারা দেখছেন আপনার খাবার, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।